হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বাংলা ছোট পর্দার এক জনপ্রিয় অভিনেত্রী হলেন সন্দীপ্তা সেন। শুধু ছোট পর্দা নয়, বড় পর্দা থেকে ওটিটি সব মাধ্যমে বর্তমানে দারুণ জনপ্রিয় সন্দীপ্তা সেন। সেই সন্দীপ্তা সেনের জানা অজানা কিছু বিষয় নিয়ে আজকের ভিডিও। সন্দীপ্তা সেনের জন্ম 1986 সালের 27 আগস্ট কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে। তার ডাকনাম রিঙ্কি ও স্যান্ডি। সন্দীপ্তা সেন আশুতোষ কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজাবাজার বিজ্ঞান কলেজ থেকে প্রায়োগিক মনোবিজ্ঞানে মাস্টার্স সমাপ্ত করেন। তার প্রথম ধারাবাহিক দুর্গা, এতে অভিনয়ের জন্য তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন এবং এই ধারাবাহিকে তিনি দুর্গা চরিত্রে অভিনয় করেন। আর দুর্গা চরিত্রে অভিনয়ের জন্য তিনি 2009 ও 2010 সালে টেলিসম্মান অ্যাওয়ার্ড পান। এরপর তিনি আরও একটি ধারাবাহিকে অভিনয় করেন, ধারাবাহিকটির নাম হচ্ছে টাপুর টুপুর, যা 2011 সালে স্টার জলসায় প্রচারিত হওয়া শুরু হয়েছিল। তিনি দুটো ধারাবাহিকের সাফল্য পেয়েছিলেন। 2014 সালে তিনি স্টার জলসায় ধারাবাহিক তুমি আসবে বলিতে অভিনয় করে আবারও আলোচনায় এসেছিলেন। এর ফলে তিনি নন্দিতী নামে পরিচিতি লাভ করেছিলেন, যা এই ধারাবাহিকের নায়িকার নাম ছিল। এরপর 2017 সালে প্রতিদান ধারাবাহিকে শিমুল চরিত্রে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পান, যার ফলে 2014, 2015 এবং 2017 সালেও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে টেলিসম্মান অ্যাওয়ার্ড অর্জন করেন। এরপর তিনি স্টার জলসা থেকে বের হয়ে সান বাংলায় আই খুকু আই, জি বাংলায় করুণাময়ী রাসমণি, উত্তর পর্বতে অভিনয় করেন। তিনি মোট 6টা ধারাবাহিকে অভিনয় করেছিলেন এবং প্রায় প্রত্যেক ধারাবাহিকে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। বর্তমানে তিনি ধারাবাহিক থেকে সরে এসেছেন এবং ওয়েব সিরিজ ও মুভিতে কাজ করছেন। তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ হচ্ছে আস্তে লেডিস। এরপর তিনি শিকারপুর, মার্ডার ইন দ্য হিলস, মিত রেখা সেন, বোধন, নষ্টনীর ইত্যাদি ওয়েব সিরিজে কাজ করেছেন। তিনি বেশ কিছু সিনেমাতেও কাজ করেছেন। তিনি 2021 সালে 91টি এবং 2023 সালে দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থানে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন। প্রেম নিয়ে প্রশ্নে অভিনেত্রী অকপর স্বীকারোক্তি। সন্দীপ্তা সেন জানায়, এর আগে যখনই তাকে প্রেম নিয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি স্পষ্ট জানিয়েছেন হাজার গুঞ্জন থাকলেও তিনি প্রেম করছেন না। তবে এবার আর কোনো গুঞ্জন নয়। এবার সন্দীপ্তা নিজের মুখেই জানিয়েছেন তিনি আর সিঙ্গেল নন, যেমন কথা তেমন কাজ। সন্দীপ্তা কথা দিয়েছিলেন প্রেম করলে খোলাখুলি জানাবেন, কথা রাখলেন সন্দীপ্তা সেন। ভালোবাসার কথা ভাগ করে নিলেন নিজের মুখে। পাত্র টলিপাড়ার চেনামুখ। সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন সন্দীপ্তা। ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ, তবে অভিনয়ের সঙ্গে যুক্ত নন। সৌম্য একটি জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং হেড। এই প্রেমের বয়স খুব একটা বেশি দিন হয়নি। গত বছরের মার্চ মাস নাগাদ এক মিউজিক ভিডিও লঞ্চে পরিচয়, তারপর থেকে বন্ধুত্ব শুরু। সন্দীপ্তার কথায় আমাদের পছন্দগুলো বেশ একরকম। সৌম্য ঘুরতে খেতে খুব ভালোবাসে, আমিও তাই। আলাপ হওয়ার পর মনে হয়েছিল মানুষটা সৎ, ভরসা করা যায় ওর উপর। বিয়ে প্রসঙ্গে প্রশ্নে অভিনেত্রী জানায়, খুব শীঘ্রই তারা বিয়ে করতে চলেছেন। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগে সন্দীপ্তা সেনকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।